ছিল দুটি, পরবর্তীতে একটু আগের সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ বেগম খালেদা জিয়া গাড়ি বাসা পর্যন্ত পৌঁছাতে যাতে কোনো ধরনের কোনো জটিলতা না হয়, আর কোনো পর্যায়ের নেতাকর্মীরা যাতে রাস্তায় বিঘ্ন সৃষ্টি করতে না পারে, চলাচল যাতে স্মুথ হয়, দ্রুতগতিতে যাতে বাসা পৌঁছাতে পারে, সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 6-7টি গাড়ি আবার নতুন করে যুক্ত হয়েছে, যুক্ত করে একেবারে রাস্তা ক্লিয়ার করে একদম স্মুথ করে কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়িটি এই মুহূর্তে হয়তো ফার্ম গেটের কাছাকাছি, আমি যদি বলি ফার্ম গেটের কাছাকাছি হয়তো পৌঁছে গেছে, কারণ পুরো গাড়ি বহরটিকে একেবারে পুলিশ পুরো নিয়ন্ত্রণে নিয়েছে, যাতে নির্বিঘ্নে কোনো ধরনের জটিলতা ছাড়া, কোনো ধরনের বাধা ছাড়া এবং কোনো ধরনের নেতাকর্মীদের মিছিল স্লোগান নিয়ে যে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপার সে বিষয়টি ছাড়া যাতে অনায়াসে বেগম খালেদা জিয়া তার বাসা পর্যন্ত পৌঁছাতে পারে। এবং এই গাড়ি বহরটি আপনি যেটি বলছি যে আমরা একটু একটু করে কেন বলছি, কারণ আমরা নিশ্চিত নই সেটি এখন জাহাঙ্গীর গেট হয়ে রাও ক্লাবের সামনে দিয়ে গুলশানের দিকে পৌঁছবেন না বিজয় সরণী হয়ে ডাইভার্সন রোড দিয়ে মহাখালী বাস স্টেশন হয়ে বা হাতিঝিলের পাশ দিয়ে গুলশান এক হয়ে যাবে, সেটি হচ্ছে আমরা অনুসরণ করছি, পরবর্তীতে বলতে পারবো। এমনিতে কিন্তু আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সাধারণ মানুষ যারা জানেন বেগম খালেদা জিয়া একদিক দিয়ে আসছেন, তারা এখানে কয়েক উপস্থিতি আমি দেখছি সবচেয়ে বেশি আসলে গণমাধ্যম কর্মীদের গাড়ি, পুলিশের পাশাপাশি গণমাধ্যমে গরিব গাড়ির কর্মীদের গাড়ির সংখ্যা বেশি, সে কারণে আসলে একটু জটলা সৃষ্টি হচ্ছে। তারপরে গাড়ি এগুচ্ছে, যেটি বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল থেকে বেরিয়ে কারণবাজার মোড় পর্যন্ত আসতে যতক্ষণ লেগেছে তার চেয়ে বেশি দ্রুত এখন গাড়ির সামনের দিকে এগোচ্ছে, কারণ আমি যেটি বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি, বেশ কয়েকটি গাড়ি এসে যুক্ত হয়, রাস্তা পরিষ্কার হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার গাড়ি বর্তে তিনি নির্বিঘ্নে যাতে গুলশান তার বাসা ফিরোজা পর্যন্ত পৌঁছতে পারে, সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোটামুটি বলা যায় যে দায়িত্ব নিয়ে তাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন যাতে রাস্তায় কোনো জটিলতা না হয়। কারণ আপনি জানেন, আমরাও জানি, বিএনপি কর্মীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা বারবার কিন্তু দাবি করে আসেন বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড অসুস্থ। সেখানে প্রচণ্ড অসুস্থতার মধ্যে গাড়ি যদি সামনের দিকে না এক জ্যামের মধ্যে বসে থাকে তাহলে একটি জটিলতা, এবং অন্য যে বিষয় বড় বিষয়টি হচ্ছে যে আপনি জানেন করোনা ভাইরাস ছড়িয়ে পড়বার সম্ভাবনার কারণে কিন্তু বেশ দূর, সবাইকে বেশ দূরত্বে বজায় রাখে চলাচলের একটি কথা বারবার প্রশাসনের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। সেখানে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যখন দ্রুত ধীরগতিতে এগোচ্ছিলেন অনেকে কিন্তু তার গাড়ি স্পর্শ করছিলেন, অনেক কর্মী অনেক নেতা, যার কারণে সেখান থেকে ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে সাধারণ মানুষ তার গাড়ি বহরের সংস্পর্শে আসতে না পারে, কোনো ধরনের জীবাণু ছড়াতে না পারে, সে কারণে হয়তো তারা দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়া কী করে বাসা পর্যন্ত পৌঁছতে পারে সে ব্যবস্থা তারা গ্রহণ করছেন। এবং এর মধ্যে কিন্তু ফার্ম গেট পর্যন্ত পৌঁছে গেছে, আমরা হয়তো একটু এগুলে আসলে বুঝতে পারবো বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি জাহাঙ্গীর গেট দিয়ে সে গুলশানের দিকে পৌঁছবেন না, আবার বারবার বলছে যে বিজয় সরণি ডাইভার্সন রোড, তেজগাঁও ডাইভার্সন রোড দিয়ে সেটি গুলশানের দিকে পৌঁছবেন, সেটি আমরা সামনে গিয়ে ওই পর্যন্ত গেলে আসলে পরবর্তী অবস্থান বুঝতে পারবো। তো এ পর্যন্ত আসতে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, একটু নেতাকর্মীদের ভিড়, নেতাকর্মীদের উচ্ছ্বাস উল্লাস এবং মিছিল স্লোগানের কারণে একটু ধীরগতিতে এগিয়েছিল, এখন কিন্তু খুব দ্রুতগতিতে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর গুলশানে তার যে বাসা ফিরোজা সে বি ফিরোজার দিকে এগিয়ে যাচ্ছে। মাহদী,